অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। এই ভূমিরূপ পরিবর্তনের মধ্যে আছে পাঁচ সংস্থান মতবাদ। এই পাঁচ সংস্থান মতবাদ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের আলোচনা শেষে পাঁচ সংস্থান মতবাদ সম্পর্কে ধারণা বা ব্যাখ্যা দিতে পারবে। তো আমরা আলোচনায় চলে যাই। পাঁচ সংস্থান মতবাদটি কিভাবে সৃষ্টি হয়েছে? ভঙ্গিল পর্বত সৃষ্টি সম্পর্কে ফরাসি বিজ্ঞানী পিটো সর্বপ্রথম একটি তত্ত্ব প্রদান করেন, যে তত্ত্বটি পাঁচ সংস্থান তত্ত্ব হিসেবে পরিচিত। এটা কতিপয় বিজ্ঞানীর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত, যেমন ফ্রান্সের স্নাইডার, জার্মানির এডওয়ার্ড ওয়েগনার, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পৃথিবীর যে ভূমিরূপ আছে, অর্থাৎ পর্বত, মালভূমি, মহাদেশ, মহাসাগর, এই সৃষ্টি সম্পর্কে যে সমস্ত তত্ত্ব আছে তার ভিতর এই পাঁচ সংস্থান তত্ত্বটি সর্বাধুনিক এবং সর্বাংশে গ্রহণযোগ্য। এটা কোনো একক বিজ্ঞানীর দেওয়া রূপ নয়, এটা হলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞানীর মতবাদের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত। এই পাঁচ সংস্থান মতবাদ অনুযায়ী পৃথিবীর যে অশ্বমণ্ডল আছে, এই অশ্বমণ্ডল তার নিচে উত্তপ্ত নমনীয় মণ্ডল এর উপর ভাসমান। কাজে পৃথিবীর অভ্যন্তরে তাপ ও চাপের পার্থক্য হলে এটা গতিশীল হয়ে পড়ে, তাপ ও চাপের পার্থক্য হলে গতিশীল হয় এবং মহাদেশ এবং মহাসাগরের যে বিন্যাস এটাকে প্রভাবিত করে। তো এই পৃথিবীতে যতগুলো পাত্র রয়েছে এখানে হলো তাকে 27টি ভাগে ভাগ করা যায়। এই 27টি পাতের ভিতর 20টি হলো ছোট আকৃতির এবং 7টি হলো বড় আকৃতি। আমরা একটু মানচিত্রটা দেখি। এই 7টি যে বড় পাত্র রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, ইউরেশিয়া পাত, আফ্রিকা পাত, অস্ট্রেলীয় পাত এবং অ্যান্টার্কটিকা পাত, এই 7টি পাত রয়েছে। এই 7টি পাত এর ভূআন্দোলনের ক্রিয়াটা এর অন্যান্য জায়গায় তেমন প্রভাব বিস্তার করে না, কিন্তু এর প্রান্তভাগে ভূআন্দোলনটা অনেক প্রভাব বিস্তার করে। এর যে এই পাত সঞ্চালনকে আমরা তিনটি গতিতে ভাগ করতে পারি। একটা হলো সম্প্রসারণ গতি, আরেকটা সংকোচন গতি, আরেকটা হলো পার্শ্বীয় গতি। এই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। যেমন আমরা একটু চিত্রটা দেখি, সম্প্রসারণ গতি, দুটো পাত যদি পাত সীমানা থেকে দুই দিকে সম্প্রসারিত হয় তখন তাকে সম্প্রসারণ গতি বলে। যেমন এ একটি পাত, এ একটি পাত, এ মাঝখান থেকে দুই দিকে যাচ্ছে, এই সম্প্রসারণ গতির কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর অভ্যন্তর থেকে যে সমস্ত গলিত পদার্থ আছে সেটা প্রচণ্ড বেগে বের হয় সাগরের তলদেশে, তখন এই দুই পাশের ভূভাগটা দুই দিকে চলে যায়, এটাকে বলা হয় সম্প্রসারণ গতি। এই সম্প্রসারণ গতির কারণে দেখা যাচ্ছে সাগরের তলদেশগুলো গঠিত হয়। যেমন আমরা একটু চিত্রটা দেখি, এই সম্প্রসারণ গতির কারণে সাগরের তলদেশ গঠিত হয়। যেমন আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা বড় ধরনের শৈলশিরা গঠিত হয়েছে, এই দুই দিকের ভূভাগটা আস্তে আস্তে দুই দিকে চলে যাচ্ছে সম্প্রসারণ গতির কারণে। এবার হলো সংকোচন গতি, এই সংকোচন গতির কারণে দুটি ভূভাগ, অর্থাৎ একটা হলো
মহাদেশীয় ভূভাগ আর একটা হলো মহাসাগরীয় ভূভাগ যদি মুখোমুখি হয় তখন যে সংঘর্ষ হয় এই সংঘর্ষের কারণে মহাসাগরীয় ভূভাগটি মহাদেশীয় ভূভাগের নিচে চলে যায়। এটা আবার সেই গুরুমণ্ডলে যে বা নমনীয় মণ্ডলে যে একটা গলে যায় আর এই সংঘর্ষ স্থানে দেখা যায় যে বিভিন্ন রকম ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই সমস্ত অঞ্চলে আগ্নেয়গিরি তারপরে ভূমিকম্প এটা প্রায় লক্ষ্য করা যায়। এই গতির কারণে কি হয় যে বিভিন্ন রকম ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় সেগুলো আমরা একটু দেখি উদাহরণস্বরূপ। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষে উত্তর আমেরিকা এখানে রকি পর্বতের সৃষ্টি হয়েছে আবার দক্ষিণ আমেরিকা এখানে আন্দিস পর্বতের সৃষ্টি হয়েছে। আবার ইউরোপ এবং আফ্রিকা এই দুই প্লেটের সংঘর্ষে এখানে আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। এবার আমরা আলোচনা করব পার্শ্বীয় গতি নিয়ে। দুটো প্লেট যদি পাশাপাশি একে অপরের বিপরীত দিকে সঞ্চালিত হয় তখন তাকে পার্শ্বীয় গতি বলা হয়। এই পার্শ্বীয় গতির কারণে এই এই সীমানা বরাবর দেখা যাচ্ছে যে অনেক সময় চ্যুতির সৃষ্টি হয়। যেমন ক্যালিফোর্নিয়ার অ্যান্ডিয়াস এবং তুর্কিস্তানের আনাতোলিয়া চ্যুতি আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি। এবার হলো এই পাত সঞ্চালনের কারণগুলো কি কি কারণে এই পাত সঞ্চালিত হয় সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থ আছে বা গুরুমণ্ডলে যে উত্তপ্ত গলিত পদার্থ এর উপর হলো অশ্বমণ্ডল ভাসমান। পৃথিবীর অভ্যন্তরে তাপচাপের পার্থক্য হলে বা অনেক সময় দেখা যায় যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতের সৃষ্টির কারণে অনেক সময় পৃথিবীর যে অশ্বমণ্ডল আছে এগুলো গতিশীল হয়ে পড়ে। আবার অনেক সময় ঠেলা বা ধাক্কার কারণে হতে পারে। যেমন পৃথিবীর সব জায়গায় কিন্তু একই ধরনের মানে অশ্বমণ্ডলটা একই ধরনের থিকনেস বা পুরুত্ব নয় কোথাও দুর্বল প্রকৃতি। সাগরের তলদেশ আমরা আগেই জানি যে সাগরের তলদেশের গভীরতা কি অশ্বমণ্ডলের গভীরতা কিন্তু কম। অনেক সময় দেখা যায় সাগরের তলদেশের কোনো দুর্বল স্থান পেলে ভূঅভ্যন্তর থেকে গলিত লাভা প্রচণ্ড বেগে বের হয় এর ধাক্কায় বা ঠেলায় দুই দিকে সম্প্রসারিত হয়ে পড়ে এই কারণে কিন্তু প্লেটগুলো সঞ্চালিত হয়। তারপরে আকর্ষণ গতি দুটো প্লেটের সংযোগ স্থলে অনেক সময় দেখা যায় যে যদি আমরা ভূমি ধসে পড়ে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে নিমজ্জিত হয় তাহলে দুই দিক থেকে ভূভাগটা সংকুচিত হয়ে আসে এই কারণেও কিন্তু এই আকর্ষণ গতির কারণেও কিন্তু এই ভূভাগ সঞ্চালিত হতে পারে বা প্লেটগুলো সঞ্চালিত হতে পারে। এখন এই মতবাদের যে সপক্ষে কিছু যুক্তি আমরা প্রদর্শন করব। বিজ্ঞানীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন যেমন পাতের সম্প্রসারণ গতি এই সম্প্রসারণ গতির কারণে যে আটলান্টিক মহাসাগর যে সৃষ্টি হয়েছে এই আটলান্টিক মহাসাগরের যে দুই দিকের যে ভূভাগ এই যে এখানে একটা ভাগ আছে এখানে একটা ভাঙা আছে এই ভূভাগগুলো যদি মিশানো যায় তাহলে দেখা যাবে মিলে যাবে। এতে প্রমাণিত হয় যে এই প্লেটগুলো সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ দুই দিকে চলে যাচ্ছে। আবার এখানকার যে ভূপ্রকৃতি আর এখানকার যে ভূপ্রকৃতি এর সাথেও অনেকটা মিল আছে এই থেকে প্রমাণিত হয় যে এই প্লেটগুলো এক সময় এক জায়গায় ছিল। এবার হলো ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গের গতি প্রকৃতি লক্ষ্য করে বৈজ্ঞানিকরা ধারণা করেছেন যে এই পৃথিবীর প্লেটগুলো সঞ্চালিত হচ্ছে। পৃথিবীর চুম্বকত্ব পৃথিবীর চুম্বকত্বের কারণে অর্থাৎ এই প্লেটগুলো দেখা যায় যে স্থান পরিবর্তন হওয়ার কারণে চুম্বক ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে। এ থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীর প্লেটগুলো গতিশীল অবস্থায় আছে। তারপরে আগ্নেয়গিরির অবস্থান দেখা যাচ্ছে যে এই প্লেটগুলোর যে প্রান্তভাগ অর্থাৎ যেখানে প্লেটগুলোর মিলনস্থান সেখানে কিন্তু প্রায় আগ্নেয়গিরিগুলো একেবারে মালার মতো অবস্থান করছে। এ থেকে প্রমাণিত হয় যে প্লেটগুলো সঞ্চালিত হচ্ছে। তারপরে মহাদেশের তলদেশের বা মহাসাগরের তলদেশের যে ভূমিরূপ আছে এই ভূমিরূপ গুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে এই প্লেটগুলো সঞ্চালিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী
তাহলে পাঁচ সংস্থান মতবাদ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে যে ভূভাগগুলো আছে এগুলো কোনোটাই স্থির নয়, প্রত্যেকটাই গতিশীল, এবং কিভাবে গতিশীল হচ্ছে, কিভাবে সম্প্রসারিত হচ্ছে, কিভাবে সংকুচিত হচ্ছে, এই সম্পর্কে আমাদের সকলের একটা ধারণা থাকা উচিত। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।